কিসে সুলাইমান নবীরে ফুরাফুরি মানিয়া নে না। একদিন বিলকিসে পরীক্ষা করল সুলাইমান নবীর কাছে আসিয়া, কইল সুলাইমান বুঝলাম আমার যে সিংহাসন যেখান আছে ওখান তুমি তোমার সামনে আনিয়া যদি দেখাইতে পারো তোমারে আমি বড় গুণী হিসাবে মানব। সুলাইমান নবীর তো জিন্নাত হলে খুব বেশি মানতা। ও কইলা ঠিক আছে বিলকিস তুমিও না তাহো আর জিন্নাতরে অর্ডার করছেন যাও, বিলকিসর সিংহাসন ওখান তুমি তুলিয়া লইয়াও, জিন্নাতের তো দৌড় দিছ না, একদিনে সিংহাসন আনিও না হাজির করে দিছ। ও বিলকিস নরম হয়ে গেছে সুলাইমান নবীর কাছে, হার মানছি। কত সুন্দর সিংহাসন আসলো বিলকিসর। যাই হোক লাগি হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তান তান মুলুক তান শহর তান তখ্তরে ঘুরে ইয়া পাইছেন কোন বেলা কোন দিন বলে আশুরার দিন। وفيه رفع عيسى عليه الصلاه والسلام حضرت عيسى عليه الصلاه والسلام রে আল্লাহ আসমানে উঠাইছেন কোন দিন বলে আশুরার দিন। ঈসা নবী আবার দুনিয়ার জমিনে আইবা, এখানে বিষয় আছে না আইবা, দামেস্কর মসজিদর মিনারাত নামবা, তানরে নামানি হইব। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম 40 বছর দিন ইসলামের খেদমত করবা, দিন ইসলামের প্রচার করবা, নবীজির উম্মত হিসাবে দুনিয়ার জমিনে তশরিফ আনবা। যখন ঈসা নবী জমিনে আগমন করিলে অটোমেটিক বোঝা যাইব 40 বছর পরে কিয়ামত জমিনে শুরু হয়ে যাইব গিয়া। হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলিয়া রাখছেন, কইছেন ঈসা তুমি দোয়া কষলায় আখেরি জমানার নবীর উম্মত হইতাই, ঠিক আছে তুমি আসমানও থাকো তোমারেন ও নবীর উম্মত বানাই আমি কিয়ামতের আগে জমিন আবার তোমারে আমি পাঠাইয়া। সুবহান, ঈসা নবীর কতটুক আশা যে ও নবীর উম্মত হইতা, ও নবীর উম্মত হইতা। যাই হোক এর ফর হইল গিয়া, ওয়াফিহি নাযালা বিররহমাতি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম, হজরতে জিব্রাইলে সর্বপ্রথম রহমত লইয়া দুনিয়ার জমিনে যেই দিন আইছেন সেই দিন আসলো আবার আশুরার দিন। হক সুবহানাল্লাহ, সেই দিন আশুরার দিন রহমত লইয়া যেদিন দুনিয়ার জমিনে আইছেন। রহমত কেউ দেখলাম নি কতদিন বলে জি না দেখছি না, তবে রহমত না দেখলে আমরা অনুমান করতাম পারি যখন জানি খুব বেশি গরম যদি দিই বাতাস আইলে হই না আল্লাহ রহমতই বাতাস আইছে আমরা হই না করতে, ও তো বুঝি আর গু রহমত আল্লাহ রহম করছে যে বাতাস দেখবো আমরা মনে করি আর রহমত। আর স্পিডে যদি 120 কিলোমিটার এগু গজব না করছে তুফান, এগু তো গজব। মোটামুটি যে একটাই মানুষ ইনসানের একসান হয় ফায়দা একটা হইলো রহমত, মেঘ নাই এক সপ্তাহ আখটা মেঘ দিছে কই আর মাশাল্লাহ আল্লাহ রহমত নাজিল করছেন, ওটার নামও রহমত। আল্লাহর কিছু খাস রহমত আছে, কিছু বাড়ি মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হল যাইন বিলকুল যাইন না বন্ধ হয়ে যায়, যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হল যাইন না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের দন দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান লা তাদখুলুল মালায়েকাতু বায়তান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যে বাড়িত বড় বড় জান্দার বস্তুর ফটো রাখা থাকবো, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবত ওয়ালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা কাটাইবা, ই বাড়িত ই ঘর রহমতর ফরিস্তা যাইন না। এর লাগি গোসল ফরজ দেরি করতে না যতটুক সম্ভব, বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই, কুকুরে কাপড় সইলে শরীর লইলে গোসল করা লাগে, খালি ও জায়গা দই লইতো না ডাইরেক্ট দোয়া লাগে, কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু ফালা যাইজ আছে এক কালার ফালিতা, আর সাবে কবর কুকুরিগু খালা আসলে লাগে খালা ভালো কোয়া কিবা তো একবারে নিকুত লাল ভালো কোয়া, হিং বাঘর ডর দুশ্মনের ডর তা কুকুর ভালন বাধা নাই, তবে রহমতর হরিস্তা যাইন না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা তাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ হম খালি হাসি টাট্টা গান বাজনা এইভাবে খালি ডং তামাশা ওতা নিয়ে যারা ব্যস্ততা হন ইতা গর আল্লাহর রহমতর হরিস্তা হল যাইন না।
এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল সালাইটা সালাপ কাপ উচ্চ সুরে আওয়াজ দিয়া মোবাইলটা আল্লাহর ওয়াস্তে সালাই না, জানে যদি গান বাজনার মাধ্যমে সালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যাইতা নাই, আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না, ফরিস্তা যান হো বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যান। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইছিল সেই দিন ছিল বলে আশুরার দিন, ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথম এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন সেই আশুরার দিন, এই দিনের কত ফজিলত নাই আরো আছে, আউয়ালু মাতারিন নাযালা ফীহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে ও মেঘটা হইছে ও আশুরার দিন, ফকা সুবহানাল্লাহ, প্রথম যেদিন মেঘ হইছে এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগণ সর্বপ্রথমে দুনিয়ার জমিনে মেঘ যেদিন নাজিল হইছে সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওমান সামা ফাকান্নামা সামাদ দারা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের দশ তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন হইত্রা এক বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা, মানে একটা রোজা রাখলে এক বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া নফল হিসাবে, ফরজ না, এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা, হি রাখকা আগামী খাইল রাখকা ফসুদিনও রাখকা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা, এবার এগারো বারো তেরো এই তিন দিন নূরুল ইজার মধ্যে আনছন, নূরুল ইজার সরার মধ্যেও আনছন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাসও মোস্তাব হইল এগারো বারো তেরো বা তেরো একে কইছেন বলে তেরো চোদ্দ খণ্ড প্রত্যেক মাসর সান্দর ইংরেজি না সান্দর, এই তারিখে প্রত্যেকে তিনটা তিনটা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই রোজা রাখতে পার, এর লাগি এই রোজাটা গেছে গিয়ে তবে আগামী কালু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হয়তরা ওমান কাসাফিহি ওরিয়ানা আজারাহুল্লাহ, মহরমর দশ তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন মানে কোনো মানুষের সাফল কম ইলা মানুষ গরিব রে কোনো অসহায় মানুষের যদি সাফড় যদি পরিধান করা হয় হইত্রা এই মানুষে অতটুক সোয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সৎকার তাকিয়া সত্তর গুণ সোয়াবর মালিক আল্লাহর বন্দা হইব, হক্ক সুবহানাল্লাহ। আবার হইত্রা ওমান আদা ফিহি মারিদান আজারাহুল্লাহ, যদি কোনো মানুষ মহরমর দশ তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায় তাহলে কয়টা বেমারি দেখাত গেলে সব এই দিন বেশি আল্লাহ দান করন, বেমারি দেখাত গেলে সব আল্লাহ দান করন, এর লাগি মহরমর দশ তারিখ গেছে যেমন যাওক অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সব সবটা কি বেশি আল্লাহ দান করন। আবার কইতাম ওমাম্মা সাহারা আসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার দশ তারিখ মহরমর দশ তারিখ যদি কোনো মানুষে এতিমর মাথাত হাত রাখে সোয়াব, ওলা সোয়াব হইব হাতর নিচে যত গেছে সুল ফড়ব অতটুক সোয়াবর মালিক আল্লাহর বন্ধ হইব, আওয়া তো আমা যাই আ, কোনো মানুষে যদি কোনো মানুষরে যদি খাওয়ায় ও সাকা সুর বাতান ফানি যদি মানে শরবত যদি খাওয়ায় মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সোয়াবর উদ্দেশ্যে এক ফুটা ফানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায় এই বন্দার কিয়ামতর দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কৌসরের ফানি আল্লাহ পান করাইবা, হক সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করে আশুরার দিন এত তার ফজিলত, ওমান ইফতাসালা ফীহি উফিয়া ওয়ালাম ইয়ামরুদ ইল্লা মারাদ আল মউত, যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া
আজকে গেছে গিয়া আজকের দিন কোনো বেমারর ওয়াস্তা গুসল করলে বেমার আল্লাহ শিফা দে, ইল্লা মারাদ আল মত, যে বেমার যেটা বিশেষ করি আল্লাহর বন্দেগান, যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারর ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গুসল করে তাহলে এই গুসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্সে হিরাই নিজ ওগু তুড়ে আরম কা খরক কত আওয়াজ আইব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আশুরার দিন যদি চক্কুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায় তাহলে চক্কুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিফতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি হরা হইল, শহীদ হরা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনাই, এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রইছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না না কঞ্চায় জানার দরকার, বেড়াটা লাগলো কিতাব দিয়ে খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছে, হাসন সাহেব জ্বর কাইয়া ইলা অনেক আমরা থাকতাম পারি এর মধ্যে, বেড়াটা কিতাব তাকি হয়তো জানা না থাকতো পারে, মেন ফ্যাক্ট কিতাব তাকি সবেও ইলা আছে নানি প্রায় জায়গা তখত দিয়া লড়াই লাগে নানি গদ্দি লইয়া। হ্যাঁ এবার আমরার ভারতবর্ষে যে ইলেকশন হইল লোকসভা ইলেকশনের পরে ই গদ্দিলিয়ার টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি হরিমান লড়াই হয়েছে। হ্যাঁ হেরার গিয়া আপনার কৌটা হুরের নেকলা সংখ্যা ঘনিষ্ঠতা করতে পারতাম না, আমরা আর ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি দিয়া দাঁড়াই চলে না, আর কংগ্রেসও পারডা না মধ্যকানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নিলাম নিয়া সরকার গঠন করা হয়েছে, ওই চিন্তা না কথা কিতার লাগি ও গদ্দি খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না পাওয়ার থাকে না পঞ্চায়েত, ও ওলা গদ্দি লইয়া টান করছে এক গুড়ে গদ্দি লইয়া, এক গুড়ে খালি গদ্দি না নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া আর অপর গুড়ে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর ও ফদ হওয়ার লাগে, ও গিয়া মাইকটা আইসে প্রসাদটা আইসে, যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন নে কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনল কিন্তু দেখছিনি আমরা পঞ্চায়েত জি না, ও হাসন নামও রাখুন হুসাইন নামও রাখুন কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম তোরা আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হাসন হুসাইন এরা মা দুজনের মা ওইলা গেছে বলে হজরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতিমা বাবাকে বলে হজরতে আলী, এটা আমরা জানা আছে, আর আলীর বাবাকে বলে আবি তালিব, আলী ইবনে আবি তালিব তান বাবা আসলে আর আবি তালিব, হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত, তান জন্মস্থান কোন জায়গা ইরাকর সাইটে ইরাক কুফাত পড়ছে গিয়া, আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুরকলে হত্যা করছেন যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে যে জায়গার নাম হইল গে খারবালা, এই জায়গার নাম খারবালা, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট এমএলএর এরিয়া জায়গার নাম আছে নানি, এখান আপনার নীলামবাজার এখান রামকৃষ্ণনগর একটা বদরপুর একটা হতারগান্ধ ওলা আছে নানি, ও তোলা ও বলে ওভাবে মেইন যে ইরাক ইরাক তাকি কুফা আর কুফার তাকি তার বিভিন্ন স্থান আছে, ও এর মধ্যে একটা স্থান হইল গে কারবালা কারবালা প্রান্ত, সেই জায়গাটা অতি সুন্দর দেখছি না তবে শুনছি কিতাবাতির দেখা যায় বড় পবিত্র জায়গা বড় সুন্দর জায়গা, ইরাকর সাইডে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর দেখতেও সুন্দর, যাই হোক তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে, ও আরেক দূর দেশ থেকে আইসন আয়া আলিয়ে ইমান আঞ্চন ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে, আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম কোন কারণে দিলাম, আমরা ইলাও আছে খেয়াও কইমু না শান্ত কি আইসুন এরার লাগিয়া দিয়ান না আমরা ফুড়ি, ইদা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ান না ওলা হই না
হয়। কিন্তু নবী যে দিলা কত জায়গার থাকি ফাতিমার বিবাহর মাত আইছে, কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া। বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই, আমরা বিশেষ করে দিনদারি আসেন ওখানো কিছু দেখতাম, ইনকাম আসেন এটাও দেখতাম, এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলের নি, চলা চরিত্রটা চরিত্রটা সুন্দর আসেনি, ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন, মেয়ের লাগি দুর্ব্যবহার, শ্বশুরবাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না। আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না, ব্যবহার সুন্দর থাকতো না, ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট হল, ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গার কষ্ট হয়, তারা মেয়েরা জীবনে বহুত কষ্ট হল না কিছু কিছু জায়গার, সব জায়গার নাই, এর লাগে ওগুলা জিনিস আমরা যাচাই করতাম দেখতাম। হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখে বিবাহ দিল, মদিনার জমিনব বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো। মক্কার জমিনে থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী, ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী, আল্লাহর বন্দেগান ফাতিমার দেখিয়া হতে বিবাহের পয়গাম দিলাইছেন। উপযুক্ত হওয়ার আগে ছয় থাকি সাত বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু। বলে এখানে ফাতিমার আল্লাহর রাসূলে কইছেন জান্নাতের নারীদের সর্দার, আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব, হাশর হয়ে যাইব, জান্নাতের মধ্যে সব নারীদের মধ্যে জান্নাতের সর্দার আল্লাহর যাতে বানাইবা, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সে আরজ হান্তা রাখছি। হেল লাগে রাসূলুল্লাহ ফাতিমারে জান্নাতের নারীদের সর্দার বলিয়া কইছেন, যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে, এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না, পাওয়া গেছে না। যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ চলা চরিত্র মুখের ভাষা আদব আখলাক সব কিছু সুন্দর। আর ফাতিমার বিবাহের পয়গামের জন্য বিভিন্ন জায়গার থাকি মাত আসলো রসুলুল্লাহ দিন্না, সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহের পয়গাম আসলো, আল্লাহ রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা। প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ বড় গরিব একজন সাহাবী আলী, ও আলীর সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিলা, আলীর তো তেমন অস্তিত্ব নাই ঘর নাই, কিতা দেখে আপনি দিলা? আল্লাহর রাসূলে ফরমান, আমার আলীর মধ্যে দিনদারি বেশি আছে, আমার আলীর মধ্যে সবর আল্লাহ বেশি দান করছে, ধৈর্য ধারণ করতে পারেন, আর আলীর ইমানটা বড় মজবুত আমি দেখতে পাইলাম, আলীর ইমানটা বড় শক্ত আমি পাইলাম, ইমানদার ব্যক্তি দেখি আমার মেয়েটার আমি বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমার ঘরে যখন হাসানের জন্ম হইল, বড় ভাইয়ের জন্ম হইল, জন্ম হওয়ার পরে আলিয়ে নাম রাখছেন, বাবায় নাম রাখছেন হারব, হারব নাম রাখছেন। জন্মর পরে রসুলুল্লাহ যেই সময় তার নাতি দেখাত আসার পরে প্রশ্ন করলা, গো মা ফাতিমা তোমার সন্তানের কি নাম রাখছো? বলে আপনার দামান্দে নাম রাখছেন হারব। বলে আমি হারব নামটা বাদ দিলাইয়ার, এটা আর ডাকিও না রাখিও না, আইস তাকে আমার নাতির নাম আমি রাখলাম হাসন। রসুলুল্লাহ হাসন নাম রাখছেন, হুসাইনের তেমনি ভাবে আবার জন্মর পরে তাই আবার নাম রাখছেন হুসাইন, আর একজন বাইর জন্ম হইল নাম রাখছেন মুহসিন, মুহসিন ছয় মাসর পরে তুই বাই তাকে বিদায় হয়ে গেলা, হাসন হুসাইনের বাই মুহসিন ছয় মাস বয়সকালে মারা গেলা, হাসন আর হুসাইন দুজন জীবিত রইলাম। ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে দেখুন জানি, ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে বাবায় মায় মেয়ে হইলে কিছু সুলো ইতা ইতা লাগাইন সুন্দর লাগি, ছেলে হইলে তার আত গড়িয়ে গো দেন চশমে এখানো লাগাইন, তা আমরা দেশ আছে না আছে, চশমে এখান দিছ না ইচ্ছা বাধা নাই, বালা কাপড় দিছুন বাধা নাই, গড়িয়ে গু দিছুন বাধা নাই, কিন্তু হাড়ু দিলে আবার বাধা আছে, হাড়ু দিলে বাধা আছে। বলে কিলা ফাতিমা একদিন কিতাবা দেখলাম, ফাতিমা একদিন তান দুইও ছেলের হাত চান্দির কিতাবা লেখ, খালি চান্দি সোনা হইতে পারে রূপা হইতে পারে, তে বেশিরভাগ মত দিল রূপা, চান্দি দিয়ে হাত ওলা বালা বানাইয়া দিছ, মানে খাস আর খাড়ু বানাইয়া দিছ। রসুল্লাহ আখতায় যেমনি দেখছেন দুইও নাতির আত খালি চুড়ি দেখিয়ে তাই গুসা করি গৌরব ঢুকছি না গেছেন, ফাতিমা চিন্তাত পড়ে গেলে আব্বাস বুড়িয়া গেলা গে কারণ থাকিতা, আইও দুইও নাতিরে মায়া দেন আমারে জিজ্ঞাসা করেন মাথায়, আইজ দেখি রসুল্লাহ গেলা গিয়ে আব্বা গেলাই গুসা করে কারণ থাকিতা,
ফাতিমা দৌড় দিছেন, আল্লাহ রসুলের হুজরা মোবারকের মধ্যে গেছেন। আব্বা যান কেন আপনি আমার বাড়িতে গিয়া, ঘুরি আসলা বুঝলাম না তার কারণটা কি, আপনি কোন কারণে গুসা নি নাকি দা বলে হাম। বলে গো মা ফাতিমা, তোমার দুইও ছেলের হাতের মধ্যে কি দিছ? বলে চান্দির আমি দুঃখা বালা দিছি সুন্দর লাগিয়া। বলে ওগুলা কুলিয়া ফালাই দে, ও নতুবা আমি তোমার গরো আর যাইতাম নাই, হাসন আর হোসাইন আর কুল লইতাম নাই। আল্লাহর রসুল এত শক্ত আকারে নিষেধ করছেন, এর লাগে হাতের মধ্যে চুড়ি বা বালা যেথা, এটা আল্লাহর রসুলে বড় নফরত করছেন, যুবক বায়ান কোনো দিন দিবা না। এটা আমরা লাগি না, আরব দেশে এক সময় ছিল বাবা জাহিলিয়তের যুগে, পুরুষরা মহিলাদের রং ধরতা, আর মহিলা হলে কি করতা, রঙে আরো বেশি রঙ্গিত হইতা। আরব এক সময় আসলো পুরুষে মহিলা হলো রং ধরতা, রং ধরতাই তা হৌ যুগে আসলো, এখনো ধরেন না নি, গলার ছড়াও আছে দেখা যায় একগুলো না, রুফার ছড়া, এর বাদে দেখা যায় আর তো চুড়িও আছে, আমরা ওলা একটা রং ধরিয়ান না নি না। আল্লাহকে আসতে দয়া করিয়া এটা বাদ দিলাকা, মুসলমানের বাইয়াই আল্লাহ আসতে বাদ দিলাই, এটা নবীজি বড় এটারে ইনকার করছেন, বড় নবীজির কাছে অপছন্দ জিনিস, যেটা নবীজি নিষেধ করছে এটা জায়েজ না হারাম, আল্লাহকে আসতে যে হারাম জিনিস ব্যবহার করার যায় না। বেটা গো দামি গড়ি লাগাই না, হ্যাঁ ই খাড়ু সাড়ু তো দিবার দরকার কী, যার কারণে আল্লাহ আসতে কেউ দিয়া তখন যদি কেউরে দেখলে এটা নিষেধ করবে বুঝাই। যাই হোক, হাসন আর হোসাইন একদিন রসুল্লাহ কুলের মধ্যে হাসন আর হোসাইন দে ওলা কুলের মধ্যে লয়ন লইয়া চুমা দেন, বেশিরভাগ নবীজিয়ে ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা, আর হাসন আর হুসাইনের গালোর মধ্যে চুমা দিতা, হাসন হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিত্রার খান দিত্রা আল্লাহর রসুলে। হযরতে ফাতিমা তো জোহরা প্রশ্ন করেন, ইয়া রসুলাল্লাহ আব্বাজান খেনে খান দেন? বলে মা গো ফাতিমা, আমি খান দিয়ার একটা কারণে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি হইমো, নতুবা হইতাম না। বলে আচ্ছা হক, আমি ধৈর্য ধারণ করলাম। বলে আমার হাসন আর হুসাইন একদিন দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা, আমার হাসন আর হুসাইন দে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা, আমার হাসন আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা। নবীজি আগে কইছেন হাসন হুসাইন শহীদি দরজা লাভ করবা, এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা। ফাতিমায় শুনছেন, খান্দন বন্ধ করছেন, মনে মনে খান্দন আসলো, খান্দিতা বলে শালাক কোটি শুক্রিয়া, কিয়ামতর দিন আল্লাহ আমারে শহীদ অকলর মা বলিয়া পরিচিত দিবা, আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ভালে। আর আমার আব্বা যখন রসুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান, এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা, শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা। কিয়ামতর দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরাম অকলরে স্থান দেওয়া হইব। হক্কা সুবহানাল্লাহ, সর্বপ্রথম কোনো হিসাব নাই বেলা হিসাব শুহাদায়ে কেরাম অকলরে জান্নাত দেওয়া হইব, এরা কিচ্ছু নাই সব মাফ হইল, ডাইরেক্ট জান্নাত দেওয়া শুহাদায়ে কেরাম। এর লাগি শহীদ অকলরে শহীদ দ্বারা আসন, শহীদ অকলরে খাফড় বদলাইন না, রক্ত লাগাইল ফারা সিরা, যেন ডেগার পড়ছে, যেন অস্ত্র পড়ছে, জেলা বাড়ি পড়ছে, যেইভাবে এতানরে হত্যা করা হয়েছে, খাস যদি কোনো মানুষ যদি না হোক কোনো মানুষে মানুষ সে মারিয়া থাকে, সে শহীদ আর যদি দুইজনে দরবার লাগান, দুইজন থেকে একজন মরি গেছেন শহীদ নাই, ওনা সত্য খেয়ার যদি কেউ মারে ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে, ইসলামের টিকাইয়া রাখতে, কোরআন হেফাজত করতে, হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে, এই মানুষ শহীদি দরজা লাভ করছে, এই মানুষে জেলা মরছে ওলা তার আর কাফড় না দিয়েও হালতে রাখি দিদা, কিয়ামতর দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা, তখন তাদের জন্নতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলের বেহস্ত আল্লাহ দান করবা। লাগি আমরা হুজাই, আমরার হুজাই এক মৌলানা সাহ আসলে মিয়া সাহ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা, সে যেন রায় চাকুদি ফারাইয়া মারি নিছি বাক্যা কয়েক বছর আগের ঘটনা, মসজিদ ইমামতি কর্তাম আর হুজাই বাড়ি হইল গিয়া পাবি জুরি ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, কোন না জানো দুশ্মন হকলে জানি না, সেও দেখছি না দুশ্মন হকলে অস্ত্রর দ্বারা ইমাম সাবরে মসজিদের মধ্যে হত্যা করলা, আলিম হকলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ
যেভাবে খাফড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাইয়া আসলো, পোষ ম্যাডাম করিয়া আনা হয়েছে, আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাবরে দফন করা হয়েছে, গায়ের মধ্যে আর খাফন লাগানি হয়েছে না। ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, শহীদ যারা জমিন থেকে বিদায় হয়েছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্থান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন দে কুলে লইয়া খান্দিতরাম, ওই সময় আলিয়ে প্রশ্ন করলা, ফাতিমা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ বড় আপনি মায়া করেন হুসাইন দে কুলের মধ্যে আজকে খানে খান তোর। আল্লাহর রাসূলে ফরমান, ও ফাতিমা আলী তুমি দেন ধৈর্য ধারণ করাম হইয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম। বলে আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবাম। বলে ও আব্বা আপনি তাকার সময় নিবলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম, এমন একজন দুশ্মন কাল খাড়া হইব সৃষ্টি হইব যায় সে কিন্তু কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব, ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন তাকি বিদায় দিব ধ্বংস করব। হে কইলা রসুল্লাহ আগর খবর কইছিল না কইস, হাসান হুসাইন দুজনের কথাও কই দিছ। ফাতিমায় উঁচু উঠিয়া কইলা, ও আব্বা আমার ছেলে হুসাইন কারবালার জমিন শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে মা গো ফাতিমা জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তানি গলা খাটাইবা শহীদ হইবা, অসৎ পথে জমিন দাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসান আর হুসাইন দেখুন, যান নাতি নসায় দাদা অকলর লাগি নানা অকলর লাগি আনন্দ ফুর্তি করেন নেন খর। একদিন হাসান হুসাইনে উঠে এখন রসুল্লাহরে গুড়া গুড়া সরিতা গুড়া বুঝেছিল, রসুল্লাহ গুড়া কিনিয়া দিতা, উঠে বলে আমার কাছে ইলা অস্তিত্ব নাই রে, গুড়া লইয়া দিতাম, গুড়া সরিতা তুমি দেন আমার ভিডি দুটো গুড়া সরিলাম। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই নারি, ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি টুটিতরা। হজরত উমরে দেখি উঠিয়া কইলা, গুড়া জেলা সোয়ারি ওলে। সুবহানাল্লাহ। বুঝবাইতে গুড়া জেলা সোয়ারি ওলে। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনা যাইয়া, রসুল্লাহ দেখক বিদা হওয়ার আগে কোনোদিন খিলাফতির দায়িত্ব খেয়ার দিছেন না, বলে অমুক খলিফা, খলিফা মানে কি? খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিন ইসলামর যে প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলা তেন আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছ ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাত সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবী যে কইছেন না অমুক কই যাও গে খলিফা ওই জিবাই, ইকান কইছেন না খলিফা ওই জিবাই, কেন কেউর কইছেন আই মসজিদর ইমাম সাহেব আসন, ইমাম সাহেবর একটা দায়িত্ব আছে আসেন না না, ইমাম সাহেব অন্তি সরি যাকবা দেখবা বহুত দুর্বল হয়েছিল গে মহল্লে, ইমাম বন্ধ করিয়া দেওয়া কা হয় দিন, ইমাম সাহেব দেখ হামসায়ার অবস্থা খারাপ হয়েছে, হামসায়ার মধ্যে একটা কমিটি আছে মুরব্বী অকল আছেন হামসায় পরিচালনা করদা, এরা যদি লোক ছাড়ি দেন ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস গ্রাম আর বিলকুল রইত নাই নষ্ট হয়ে যাইব গিয়া, এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে, আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে, ইমাম সাহেব যদি সঠিক থাকুন মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে মহল্লা সুন্দর হইয়া চলে, আর কমিটি হক না হক জিনিসটা তমিজ করতা না হক খাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতা, গ্রাম না হক খাম চলের প্রতিবাদ করতা, ইমাম সাহেব ইটার ব্যাপারে আদেশ করতা, ইটা ব্যবহারে তার নসিহত করতা, এইভাবে খলিফা নির্বাচিত হেয়ার করছেন না নবীজি অবাতর ভরে সবে সবর সম্মতিক্রমে হজরতে আবু বক্ররে আবু বক্কর দে খলিফা বানাই দিলে হক সুবহানাল্লাহ, রসুল্লাহর অবাতর ভরে আবু বক্করে শত বৎসর খলিফা আসলা দুই বছর, মনে রাখবা শত বৎসর দুই বৎসর,
দুই বছর খলিফা আসলা, দুই বছর পরে হযরত আবু বকর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন হে খলিফা হইতা, বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও, হযরত উমর রে খলিফা বানানি হই যাও। উমরে খিলাফতি করলা 10 বছর, মনে রাখবা হযরত উমরে খিলাফতি করছেন 10 বছর। 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা, খলিফা নির্বাচিত করলা হযরত উসমান, উসমানে খিলাফতি করলা, টুটে রইল 12 বৎসর। নবীর দিন ইসলামের প্রচার, জায়গা জায়গা দাওয়াত দেওয়া, ইসলামরে সালাইয়া যাওয়া, ইসলামরে শক্ত করিয়া ধরিয়া রাখা 12 বৎসর। হযরত উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হযরত আলীর, দাম ধরাইল আল্লাহ রসুলর। হযরত আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বৎসর, 10 আর 12 হইল গিয়া 22, আর হইল গিয়া 6 28, আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বকর 30, আল্লাহ রসুলের পরে 30 বৎসর খিলাফতি চলছে। এর পরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া।